শুরু করার আগে আরও একটা বিষয় বলি যে সিলেবাসটা একটু দেখে নি দেখো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট তার সিলেবাসটা একটু দেখো এখানে কি কি কোয়েশ্চেন থাকে চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগগি তিরিশ মার্কস থাকে তাই তো তিরিশটা এমসিকিউ প্রত্যেকটার এক নম্বর করে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা বাংলা সেটাও তিরিশটা থাকে এবং তিরিশ নম্বর এই যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টু দ্বিতীয় ভাষা তাতেও কিন্তু তিরিশটা কোয়েশ্চেন থাকে তিরিশ নম্বর গণিত বা ম্যাথামেটিক্স তাতেও তিরিশ তিরিশ নম্বর এবং এনভায়রমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা তাতেও কিন্তু তিরিশ টাইম কেউ থাকে তিরিশ নম্বরে এবারে খেয়াল করো যে পেডাগি কিন্তু তিরিশ মার্কস তো রয়েইছে আলাদা আর এই যে বাংলা ইংলিশ গণিত এবং এনভায়রমেন্টাল সায়েন্স এর যে প্রত্যেকটা তিরিশ মার্কসের মধ্যে পনেরোটা পনেরো নম্বর থাকে বিষয়ভিত্তিক এবং পনেরো নম্বর থাকে পেডাগি সংক্রান্ত তাহলে পেডাগির ক্ষেত্রে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় শিশু মনস্তত্ব কাজে লাগছে সেটা বিষয়ের ক্ষেত্রেই হোক বা শুধুমাত্র পেডাগির ক্ষেত্রেই হোক তাই তো তাহলে ভালো করে কিন্তু পেডাগিটা আমাদের পড়তে হবে এরপরে আসে আমরা দেখো যেটা আপার প্রাইমারি টেট সেটাও একটু বলে দিই সেখানেও একই রকমের তোমাদের ধাঁচটা প্রথমে আছে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেখানে তিরিশ নম্বর তিরিশটা কোয়েশ্চান থাকছে প্রথম ভাষা বাংলা তিরিশ নম্বর তিরিশটা কোয়েশ্চেন দ্বিতীয় ভাষা ইংরেজি সেখানেও তিরিশ নম্বর তিরিশটা কোয়েশ্চেন আর প্রাইমারি ক্ষেত্রে যেমন গণিত আর পরিবেশ বিজ্ঞান আলাদা আলাদা করে নম্বর থাকে আপার প্রাইমারিতে কি থাকে গণিত আর বিজ্ঞান শিক্ষকদের শিক্ষকের জন্য থাকে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ষাটটা কোয়েশ্চেন ষাট নম্বর আর সোশ্যাল স্টাডিজ শিক্ষকদের জন্য সোশ্যাল স্টাডিজ বা সায়েন্স এটাও ষাটটা কোয়েশ্চেন থাকে ষাট নম্বর তাহলে মোট আমাদের এর সংখ্যা একশো পঞ্চাশ সময়ও কিন্তু একশো পঞ্চাশ মিনিট মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার সময় পাবে মাত্র এক মিনিট করে এবং এখানে কোয়ালিফাইং মার্কস দুটোর ক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেড কোয়ালিফাইং মার্কস হচ্ছে সিক্সটি পারসেন্ট জেনারেলদের জন্য যারা এসসি সি এসটি ও বিসি তাদের জন্য পাঁচ পার্সেন্ট এর ছাড় রয়েছে তাহলে আমরা যদি একশো পঞ্চাশের মধ্যে নব্বই পাই তবে কিন্তু কোয়ালিফাই করা যাবে তাহলে আমাদের শুধুমাত্র নব্বই ধরে তো পড়াশোনা করলে চলবে না আমাদের কিন্তু একটু বেশি ধরে পড়াশোনাটা করতে হবে যাতে নম্বরটা একটু বেশি ওঠে কারণ সিটেটের এই মার্কসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম চ্যাপ্টার শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন এখানে প্রথমেই মনোবিজ্ঞানের ধারণা বা কনসেপ্ট অফ সাইকোলজি সম্পর্কে আমরা একটু দেখবো এই অংশটা সিলেবাসে থাকুক বা না থাকুক কোনো একটা বিষয়ের ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা হচ্ছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ সেটা কি করে যে ওই বিষয়টা সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি করতে সাহায্য করে তাহলে অল্প একটুখানি জিনিস এটা আমরা স্কিপ করব না এটাও আমরা জিনিসটা একটু দেখে নেব ঠিক আছে দেখো মনোবিজ্ঞানের ধারণা এখানে বলা হচ্ছে যে অতীতে মনোবিজ্ঞানকে কিন্তু দর্শন শাস্ত্র বা যাকে বলা হয় ফিলোসফি এর একটা অংশ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে এটা একটা বিষয় হিসেবে কিন্তু পরিগণিত হয়েছে তাহলে মনোবিজ্ঞানের অর্থ ও ধারণার বিভিন্ন পরিবর্তন ঘটেছে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে তাই তো এবং মনোবিজ্ঞানের যে আধুনিক ধারণা সেটা পরিষ্কার এবং স্পষ্ট হয়েছে কিভাবে সেটা আমরা দেখি চল দেখো মনোবিজ্ঞানের প্রাচীন এবং আধুনিক অর্থ মনোবিজ্ঞান এটা ইংরেজি শব্দ সাইকোলজি তাই তো ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে সাইকোলজি এটা ল্যাটিন শব্দ সাইকি এবং লোগোস থেকে এসেছে এই যে সাইকি এই কথার অর্থ হলো আত্মা বা শোল আর লোগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স তাহলে এই যে সাইকি প্লাস লোগোস মানে আত্মার বিজ্ঞান এটাকেই বলা হচ্ছে মনোবিজ্ঞান তাহলে এই যে মনোবিজ্ঞান হল দর্শনের সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে এই সংজ্ঞাটা কে দিয়েছিলেন বিজ্ঞানী মেহের মনোবিজ্ঞানের এই যে সংজ্ঞা সেটা কিন্তু অনেক মনোবিজ্ঞানীর মনোপূত হয়নি কেন কারণ মনোবিজ্ঞান বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের কতগুলো ধাপ আমরা জানি পর্যবেক্ষণ এবার পরীক্ষা সিদ্ধান্ত তাই তো এই যে ধাপগুলোর মধ্য দিয়ে কিন্তু বিজ্ঞান অগ্রসর হয় কিন্তু দেখো এই যে আত্মা আত্মাকে কিন্তু পর্যবেক্ষণ করা যায় না এটাকে পরীক্ষাও করা যায় না এর প্রকৃত স্বরূপও জানা যায় না তাহলে একে বিজ্ঞান বলা যাবে কোন যুক্তিতে তাই কিন্তু এই যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান এই যে প্রতিপাদ্য বা এই ধারণা এটা কিন্তু ধীরে ধীরে কেউ মেনে নিল না এরপরে মনোবিদ হফডিং তিনি বললেন এই যে মনোবিজ্ঞান এটা হচ্ছে মনের বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড দেখো আত্মার সঙ্গে মনের কিছু মিল রয়েছে কেন মন এই শব্দটার অর্থ হচ্ছে অনেক বড় মন কিন্তু মতো দেখো পর্যবেক্ষণ মানে আমরা এটাকে পর্যবেক্ষণ করতে পারি না পর্যবেক্ষণ গ্রাহ্য নয় এবং পরীক্ষণ সাপেক্ষও নয় মানে একে পরীক্ষা করতেও পারি না তাহলে আত্মার মতো মনকেও আমরা পর্যবেক্ষণও করতে পারি না পরীক্ষাও করতে পারি না তাই মনের বিজ্ঞান এটাও যেন ঠিকঠাক ব্যাপারটা হলো না তাই তো এরপর মনোবিদ অ্যাঞ্জেল বললেন যে এই যে মনোবিজ্ঞান এটা চেতনার বিজ্ঞান সায়েন্স অফ কনসাসনেস চেতনা অনুশীলনকারী বিজ্ঞান হিসেবে আরও কিছুজন মনোবিজ্ঞানী একে আখ্যা দিয়েছেন কারা কারা মনোবিজ্ঞানী লক হবস উন্ড এবং টিচনার এনারা বললেন যে অন্তর দর্শন পদ্ধতি ব্যবহার করে আমরা চেতনাকে অধ্যয়নও করতে পারি আর বিশ্লেষণও করতে পারি তাহলে যে পদ্ধতিটা কি অন্তর মানে মানে ভেতর দর্শন দেখা তাহলে নিজেকে দেখা কোন একটা বিশেষ মানসিক অভিজ্ঞতার সময় বা পরিস্থিতির সময় যেমন খুব রাগ হয়েছে কারোর বা প্রচন্ড ভয় পেয়েছে সেই সময় নিজেকে দেখা তার অভ্যন্তরে কি ঘটছে কোনো একজন ব্যক্তির অভ্যন্তরে বা ভেতরে কি ঘটছে সেটা ব্যক্ত করা বা প্রকাশ করা এটাকেই বলা হচ্ছে অন্তর্দর্শন তাহলে এই যে চেতনার বিজ্ঞান মনোবিজ্ঞান এটাও কিন্তু সব মনোবিজ্ঞানই এই ব্যাপারটাকে মেনে নিলেন না কেন কারণ চেতনার বিজ্ঞান যদি বলা হয় তাহলে আমাদের মনের তো আরো ভাগ রয়েছে প্রাক চেতন মন অবচেতন মন চেতন মনের বিজ্ঞান বললে যারা বিকাশ্রস্ত ব্যক্তি বা যারা মানসিক ভাবে কি তাহলে মনোবিশ্লেষণ সম্ভব নয় শিশু বাচ্চা বা বিভিন্ন প্রাণীর যে আচরণ তাকেও মনোবিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করা যাবে না যদি এটাকে চেতনার বিজ্ঞান বলা হয় তাই তো তাহলে এর পরে যারা এলেন তারা হচ্ছেন ওয়াটসন ম্যাকডুগাল এবং উডওয়ার্থ এই মনোবিজ্ঞানীরা বললেন যে মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান এই যে ওয়াটসন এবং ম্যাকডুকালের মধ্যে এই যে আচরণের বিজ্ঞান সম্পর্কিত যে ধারণা সেটা একই হলেও তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে কি পার্থক্য দেখো ওয়াটসন বললেন যে মনোবিজ্ঞান হল আচরণ সম্পর্কীয় বিজ্ঞান সাইকোলজি ইজ আ সায়েন্স অফ বিহেভিয়ার তাহলে এই যে আত্মা মন চেতনা এই যে ধারণাগুলো যেগুলোকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি না বা পরীক্ষা করতে পারি না যেগুলো সেগুলোকে তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞাই বাদ দেওয়া উচিত তাহলে আচরণের বিজ্ঞান কেন বলা হচ্ছে কারণ আচরণকে আমরা পরীক্ষা করতে পারি তাই তো একটা বাচ্চা ভয় পেয়েছে তাহলে এটাকে তুমি যদি আত্মা মন বা চেতনা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করো তাহলে কি তুমি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাবে নিশ্চয়ই পাবে না তাহলে এই যে শিশুটা যে প্রচণ্ড ভয় পেয়েছে এর ফলে সে কি আচরণ করছে তার উপর যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু আমরা শিশুটা তার ফলে যে বাহ্যিক পরিবর্তন মানে বাইরের যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করব যে ভয় পেয়েছে মানে কি হবে তার মাংসপেশির সংকোচন হবে হাত পা টানবে বা সরাবে গ্রন্থির রস নিঃসরণ হবে শ্বাস প্রশ্বাস দ্রুত হবে রক্তচাপ বাড়বে হৃদস্পন্দন বাড়বে তাহলে এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে অনেক মূল্যবান তথ্য কিন্তু সংগ্রহ করা এ থেকে সম্ভব হয় এবং এটাই হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু তাই ওয়াটসন যে বললেন আচরণের বিজ্ঞান মনোবিজ্ঞানকে সেটা কিন্তু এবারে প্রতিষ্ঠা পেল ম্যাকডুগালও কিন্তু বলেছেন যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান কিন্তু ওয়াটসনের সঙ্গে কিন্তু ম্যাকডুগালের এই ধারণার কিছু পার্থক্য রয়েছে কীরকম পার্থক্য ওয়াটসন এই যে আচরণের বিজ্ঞান যে মনোবিজ্ঞানকে বলছেন তিনি এটাকে ব্যাখ্যা করেছিলেন উদ্দীপক আর প্রতিক্রিয়ার মাধ্যমে যে কোন একটা উদ্দীপক যেমন কোন একটা কুকুরকে ঘণ্টা বাজানো হচ্ছে খাবার দেওয়া হচ্ছে তাহলে খাবারটা হচ্ছে উদ্দীপক তাহলে খাবার দেখে তার লালা নিঃসরণ হচ্ছে তাহলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে জীবদেহের আচরণকে যে ব্যাখ্যা করা সেটাকে যান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন কে ওয়াটসন কিন্তু ম্যাকডুবেল বলছেন জড়বস্তুরা বস্তুরা যান্ত্রিক নিয়মে নিয়ন্ত্রিত হয় কিন্তু যারা জীব তাদের যান্ত্রিক নিয়মে তারা নিয়ন্ত্রিত হয় না কারণ তাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা নিজেদের উদ্দেশ্য বা লক্ষ্য যেখানে তারা পৌঁছতে চাইছে বা যেটা করতে চাইছে সেটাকে সচেতনভাবে অনুসরণ করে এবং নিজের চেষ্টার দ্বারা তারা সেই লক্ষ্যে পৌঁছয় তাহলে আচরণের বিজ্ঞান বললেও হোয়াটসঅ্যাপ এবং ম্যাকডুগালের এই মতবাদের মধ্যে সামান্য একটুখানি পার্থক্য লক্ষ্য করা যায় এরপরে এই যে ডেজিগারেটো হাভসান এবং জ্যাকসান এরাও কিন্তু এই সমস্ত বিজ্ঞানীরাও মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেই কিন্তু মান্যতা দিয়েছেন এবং তারা বলেছেন যে মনোবিজ্ঞান হলো মানুষ সহ অন্যান্য উন্নত প্রাণীর আচরণ এবং ওই আচরণের সঙ্গে সম্পর্কিত মানসিক ও শারীরিক বৃত্তীয় প্রক্রিয়াগুলোর অনুসরণ এই ব্যাখ্যার সঙ্গে কিন্তু ওয়াটসনের ব্যাখ্যার সাদৃশ্য বা মিল দেখা যায় তাহলে ওয়াটসন ম্যাকডুগাল ডিজিগারেটো হাউসন জ্যাকসন সবাই কিন্তু মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান এই যে ব্যাপারটা এটা ব্যাখ্যা করলেন এবং এটাকে মান্যতা দিলেন এরপরে মনোবিদ উডস তিনি বললেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন রিলেশন টু হিজ এনভায়রনমেন্ট তাহলে আচরণের বিজ্ঞান ঠিক আছে কিন্তু এটা এটা কি পারিপার্শ্বিকের সঙ্গে আমাদের যে পরিবেশ সেই পরিবেশের রেসপেক্টে আমাদের যে কাজকর্ম সেই সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান এটা বলেন উডস তিনি অ্যাক্টিভিটিস বলতে কি বুঝিয়েছেন ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপ মানে কিছু দেখা বা প্রত্যক্ষ করা কল্পনা করা চিন্তা করা অনুভূতি এগুলো কি বলেছেন অ্যাক্টিভিটিস তাই তো এবং এর ফলে এর প্রেক্ষিতে মানুষের যে ক্রিয়াকলাপ বা জীবের যে ক্রিয়াকলাপ এবং সেই সংক্রান্ত বিজ্ঞানকেই বলা হচ্ছে কি মনোবিজ্ঞান এই যে মনোবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে আমরা অনেকগুলো ব্যাপার পড়লাম প্রথমে বলা হলো মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান মেহের বলেছেন তারপরে বলা হলো মনের বিজ্ঞান যেটা মনোবিদ হবডিং বলেছেন এরপরে অ্যাঞ্জেল লক হবস উন্ড টিটসার এনারা বললেন মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান তাই তো এরপরে এলো আরও একটা মতবাদ যেটা হোয়াটসান ম্যাকডুকাল উডসওয়ার্থ বলেছেন যে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান তাহলে এই ব্যাপারগুলোকে ধীরে ধীরে ব্যাপারটা এগোচ্ছে এখানে একটা সামগ্রিক সংজ্ঞা হিসেবে যদি আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলা যেতে পারে তাহলে দেখো বলা যেতে পারে যে মনোবিজ্ঞান জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রতিক্রিয়া বিশ্লেষণ শ্রেণীবিভাগ গতি প্রকৃতি নিয়ম কারণ ও পরিমাণ নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করে তাহলে কি বলা হলো যে সামগ্রিক সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে মনোবিজ্ঞান হচ্ছে জীবের আচরণ সম্পর্কিত বিষয়নিষ্ঠ বিজ্ঞান মানে এক একটা বিষয়ের নির্ভর করছে এবং এটা ওপর আচরণ বিজ্ঞান যেটা জীবের যে আচরণ তার ভিত্তিতে জীবের যে মানসিক বিভিন্ন প্রতিক্রিয়া হয় তাকে বিশ্লেষণ করা শ্রেণী বিভাগ করা সেই যে প্রতিক্রিয়ার গতি প্রকৃতি মানে কোন দিকে সেটা যাচ্ছে তার নিয়ম তার কারণ এবং পরিমাণ সেগুলোকে নির্ণয় করা এবং ব্যাখ্যা করা এবং এই যে মানসিক প্রক্রিয়ার সঙ্গে যে দেহগত বিভিন্ন প্রক্রিয়াগুলো দেহের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো তাকেও ব্যাখ্যা করা এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে কি মনোবিজ্ঞান বুঝে গেল নিশ্চয় এবার দেখো এই যে বলা হচ্ছে যে এতদিন ধরে যতগুলো মনোবিজ্ঞান সম্পর্কে সংজ্ঞা দেওয়া হলো তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে কি আচরণ সম্পর্কিত বিষয়নিষ্ঠ বিজ্ঞান কেন কারণ হচ্ছে মনোবিজ্ঞান একটা বিষয়ের উপর নির্ভর করে তাই তো মনোবিজ্ঞান পর্যবেক্ষণ এবং পরীক্ষণ সাপেক্ষ পর্যবেক্ষণ করতে হয় এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা তাকে বিচার বিশ্লেষণ করতে হয় আচরণের নিয়ন্ত্রক হিসেবে মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে মানসিক প্রক্রিয়ায় কিন্তু আচরণকে নিয়ন্ত্রণ করে আচরণ হচ্ছে আচরণটা কি এটা হচ্ছে পরিবেশের সঙ্গে প্রাণীর মিথস্ক্রিয়া মানে কি যে একজন আরেকজনের উপর নির্ভরশীল পরিবেশ এবং জীব পরস্পরের উপর নির্ভরশীল তো তাহলে এই যে মিথস্ক্রিয়ার ফলই হচ্ছে আচরণ আর মনোবিজ্ঞানে দৈহিক এবং মানসিক উভয় ধরনের প্রক্রিয়াকে কিন্তু বিশ্লেষণ করা হয় এরপর আমরা আসি দেখো আচরণের বিজ্ঞাপ তো বোঝা গেল মনোবিজ্ঞান এরপর আমরা আসতে দেখো সিগমন্ড ফ্রয়েড ফ্রয়েড এনাকে বলা হয় এই যে মনোবিদ বলা হয় মনোবিশ্লেষণের জনক এই যে ফ্রয়েডের এনাকে মতে মনোবিশ্লেষণটা কি এটা হচ্ছে মানুষের যে আচরণ সেই আচরণকে অবচেতন মনের দৃষ্টিভঙ্গির সাহায্যে ব্যাখ্যা করার জন্য কৌশল এবং তত্ত্ব সংগ্রহ তাহলে মানুষ যে আচরণ করছে মানুষের মন একটা চেতন মন একটা অবচেতন মন তাই তো তাহলে এই যে অবচেতন মনের দৃষ্টিভঙ্গির সাহায্যে যে ব্যাখ্যা করার যে কৌশল এবং তার থেকে যে বিভিন্ন সংগ্রহ করা এটাকেই বলা হচ্ছে কি মনোবিশ্লেষণ মনস্তত্ত্বের সবচেয়ে আধুনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব এবং মানবতা ভিত্তিক মনস্তত্ত্ব তাহলে এই যে প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব এটাকে আমরা এই ব্যাপারটা কি প্রজ্ঞামূলক মনস্তত্বকে এটাকে ইংরেজিতে বলা হয় সাইকোলজি মনস্তত্ত্ব কাকে বলে এটা হচ্ছে যে কগনেটিভ আমরা কিভাবে চিন্তা করি কিভাবে একটা স্মরণ করি মানে কোন জিনিসকে মনে রাখি বা শিখি এই যে উন্নত যে মানসিক প্রতিক্রিয়া এগুলোকে আমরা কি বলতে পারি যে চিন্তা করা দেখা জিনিসটাকে মনে রাখা শেখা এগুলোকে বলা হচ্ছে উন্নত মানসিক প্রতিক্রিয়া তাহলে এই প্রতিক্রিয়াগুলোর অধ্যয়ন যেটাতে করা হয় তাকেই বলা হচ্ছে প্রজ্ঞামূলক মনস্তত্ব বোঝা গেল এর আধুনিকতম ধারণা হচ্ছে মেটা আধুনিকতম ধারণা হচ্ছে প্রজ্ঞা বা মেটা কগনিশন এই মেটা কগনিশন মানুষকে বুঝতে সাহায্য করে যে তার প্রজ্ঞামূলক বিকাশটা কিভাবে ঘটছে বোঝা গেল ব্যাপারটা এই যে মানুষ প্রজ্ঞামূলক বিকাশ মানে বুঝতে তো পারলে প্রজ্ঞামূলক বিকাশ মানে হচ্ছে যে আমাদের এই যে চিন্তা ভাবনা আমরা কোনো কিছু দেখছি চিন্তা ভাবনা করছি মনে রাখছে শিখছি তাহলে এটা তো একটা বিকাশের পর্যায়ের মধ্যে পড়ছে তাহলে এটাকে প্রজ্ঞামূলক বিকাশ এটা কিভাবে ঘটছে সেটা বুঝতে সাহায্য করে কে মেটাকগনিশন বা অধিপ্রজ্ঞা এই এই যে তত্ত্ব যেটাকে বলছে প্রজ্ঞামূলক মনস্তত্ব এর সমর্থক গণ বা সমর্থক করেন সমর্থন করেন যে সমস্ত মনোবিজ্ঞানী তারা হলেন আশুবেল পিয়াজেগসি ইত্যাদি এনাদের বিভিন্ন যে তত্ত্বগুলো সম্পর্কে আমরা পরবর্তীকালে আলোচনা করছি প্রজ্ঞামূলক মনস্তত্ব ব্যাপারটা বোঝা গেল এরপর আসি মানবতাভিত্তিক মনস্তত্ব বা হিউম্যানিস্টিক সাইকোলজি এর প্রথিকৃত হলেন কার্ল রজার্স তার দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে মানুষের এই যে আচরণ এবং অভ্যন্তরীণ যে অনুভূতি এটা কিন্তু নিজের প্রচেষ্টার সঙ্গেই যুক্ত সাইকোলজি মানুষের নিজের প্রচেষ্টার সঙ্গেই কিন্তু তার আচরণ এবং অভ্যন্তরীণ অনুভূতি যুক্ত এই যে মানুষের দুঃখ বেদনা আনন্দ এবং এই যে মানুষের অসীম ক্ষমতা এর উপর এই দৃষ্টিভঙ্গি কিন্তু আস্থাশীল আরেকজন মনোবিজ্ঞানের কথা এখানে বলা যাবে ম্যাসলো যিনি এই দৃষ্টিভঙ্গির সমর্থক কোন দৃষ্টিভঙ্গি হিউম্যানিস্টিক সাইকোলজি বা মানবতা ভিত্তিক মনস্তত্ত্ব তিনি বলেছেন যে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় তার চাহিদার দ্বারা চাহিদা মানে কি যেটা প্রয়োজন মানুষের যেটা প্রয়োজন সেই অনুসারে কিন্তু মানুষের আচরণ করে মানুষ তাহলে এই চাহিদাগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ভুক্ত চাহিদা যেমন দেখো নিচের দিকে কোন চাহিদাগুলো রয়েছে জৈবিক চাহিদা যেমন ক্ষুধা তৃষ্ণা যৌন চাহিদা ইত্যাদি আর উচ্চ পর্যায়ে কোন চাহিদাগুলো আছে ব্যক্তিগত চাহিদা যেমন আত্মসম্মান আত্মপূর্ণতা জৈবিক চাহিদাগুলো মানুষের খিদে পেলে খেতে হবে তাই তো মানুষের যদি তৃষ্ণা পায় জল তেষ্টা পায় তাহলে জল খেতে হবে তাহলে এগুলো জৈবিক চাহিদা আর ব্যক্তিগত চাহিদা কি মানুষ কিন্তু সমাজে কি চায় একটা সম্মান প্রতিষ্ঠিত করতে চায় তাই তো নিজেকে সব ব্যাপারে কিন্তু শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে চাই তাই যে আত্মসম্মান আত্মপূর্ণতা এগুলো ব্যক্তিগত চাহিদার মধ্যে পড়ে তাহলে আমরা মনোবিজ্ঞানের প্রাচীন এবং আধুনিক অর্থ ব্যাপারটা কিন্তু মোটামুটি একটা ধারণা পেলাম এটা সম্পর্কে আসি মনোবিজ্ঞান এবং শিক্ষার সম্পর্ক দেখো মনোবিজ্ঞান সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম মনোবিজ্ঞান ব্যাপারটা কি তাই তো এবং এর বিভিন্ন তত্ত্ব এবং আধুনিকতম তত্ত্ব সম্পর্কেও আমরা জানলাম এবার আসি শিক্ষা শিক্ষা কাকে বলে শিক্ষা হচ্ছে যে কিছু আচরণ আয়ত্ত করা মানে কিছু আচরণ শেখা যেগুলো ব্যক্তি এবং সমাজ দুজনেরই বা উভয়েরই উন্নয়নের জন্য প্রয়োজন তাহলে ব্যক্তি উন্নয়ন ঘটবে ব্যক্তির উন্নয়ন ঘটলে সমাজেরও উন্নয়ন ঘটবে এই উন্নয়নের জন্য যে সমস্ত আচরণ আয়ত্ত করতে হবে তাকেই বলা হচ্ছে কি শিক্ষা তাহলে দেখো এই যে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের কি সম্পর্ক বলা হচ্ছে ব্যক্তির আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে মানসিক ক্রিয়া গতি প্রকৃতি ও সূত্র নির্ধারণ করে কে মনোবিজ্ঞান তাহলে ব্যক্তির আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তির আচরণ দেখার মাধ্যমে তার যে মানসিক ক্রিয়া গতি প্রকৃতি সূত্র নির্ধারণ তাহলে আচরণ দেখে তাকে বিশ্লেষণ করছে কি মনোবিজ্ঞান তাই তো তাহলে আচরণের প্রয়োগমূলক দিকটাই হচ্ছে শিক্ষার বিষয়বস্তু শিক্ষার মনোবিজ্ঞান কিভাবে সম্পর্কিত দেখো যেমন এখানে অ্যাডামস একটা কথা বলেছিলেন দ্য টিচার জন ল্যাটিন তাহলে এই বাক্যটা থেকে বলছে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা খুব ভালোভাবে বোঝা যায় যে শিক্ষককে যেমন বিষয় জানতে হবে তেমনি শিক্ষার্থীকেও জানতে হবে আর শিক্ষার্থীকে যদি জানতে হয় তাহলে মনোবিজ্ঞানের জ্ঞান থাকা কিন্তু খুব আবশ্যক সেই জন্যেই কিন্তু আমাদের এই টেটের পরীক্ষাতে পেটাগি একটা খুব উল্লেখযোগ্য বিষয় তাই তো এবার আসি দেখো শিক্ষার লক্ষ্য এবং মনোবিজ্ঞান তাহলে শিক্ষার লক্ষ্যগুলো কি কি এবং তার সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে জড়িত তাহলে শিক্ষার পাঠ্যক্রম পদ্ধতি মূল্যায়ন এবং শিক্ষার অন্যান্য দিক সবগুলো বিষয়ের সঙ্গেই কিন্তু মনোবিজ্ঞান জড়িত যেমন দেখো আমরা প্রথমে কি স্থির করি শিক্ষার লক্ষ্য স্থির করি তাই তো যে আমাদের কি লক্ষ্যে আমরা শিখছি তাই লক্ষ্য স্থির হওয়ার পরের স্তরে হচ্ছে পাঠক্রম নির্ধারণ করা পাঠক্রম আমাকে লক্ষ্যের দিকে নজর রেখে পাঠক্রম নির্ধারণ করতে হবে বা পাঠক্রম ঠিক করতে হবে এবারে এই পাঠক্রম যখন ঠিক করা হবে তখন কিন্তু দেখতে হবে এর মাধ্যমে যেন শিক্ষার্থীর শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ মানে বুদ্ধি বাড়ছে আমি শুধুমাত্র মুখস্থ করছি পড়ছি জ্ঞান অর্জন করছি শুধু তাই নয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করছে তাহলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন হয় সেদিকে নজর রেখে পাঠক্রম নির্ধারণ করতে হবে তাই তো যেটা হবে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ সাধনের উপযোগী সব রকমের বিকাশ যেন সেখানে ঘটে তাহলে এই যে এটা কিন্তু সম্মত হওয়া খুব জরুরি। সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য এরপর আছে দেখো শিক্ষার পদ্ধতি শিক্ষার পদ্ধতিতে শিক্ষার্থী শুধু শ্রোতা আর শিক্ষক পরিচালক হবেন তা কিন্তু এখন নয় সেই শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে এখন কি এসেছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি তাই তো এবং কেন এই শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি নিয়ে আসা হয়েছে যে শিক্ষার্থী হচ্ছে শিক্ষার মূল বিষয় তাই তো শিক্ষার্থী শিখবে সে তার নিজের বিকাশ সাধন করবে তাতে সাহায্য করবে কে শিক্ষক তাহলে এই যে এটা মনোবিজ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু এই শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি এসেছে তাই তো শিক্ষার থেকে বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে শিক্ষার অঙ্গনে এই যে আধুনিক শিক্ষাপদ্ধতিগুলো পদ্ধতিগুলো প্রজেক্ট পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি প্রোগ্রাম শিক্ষণ পদ্ধতি আবিষ্কার পদ্ধতি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি এগুলোর ভিত্তি কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান এছাড়াও শিক্ষার যে যেমন দেখো বিদ্যালয় প্রশাসন এবং পরিচালনা সংশোধনমূলক শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীর মানসিক যে স্বাস্থ্য তাকে রক্ষা করা শিক্ষার্থীদের নির্দেশনা বা নির্দেশ দেওয়া এই সমস্ত কাজে কিন্তু মনোবিজ্ঞানের সহযোগিতা অপরিহার্য তাহলে এখানে তাই বলা হয় যে শিক্ষা হলো শক্তি আর মনোবিজ্ঞান কি ব্যক্তির হাত ও পা যার সাহায্য ব্যতীত ব্যক্তি কিন্তু অগ্রসর হতে পারে না তাই তো তাহলে মনোবিজ্ঞান এবং শিক্ষার সঠিক সামঞ্জস্য খুব জরুরি শিক্ষার অঙ্গনে এরপর আমরা আছে দেখো শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে পার্থক্য তাহলে আমরা দেখলাম শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞান সম্পর্কটা অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য কিন্তু এখানে শিক্ষা এবং মনোবিদ্যা কিন্তু এক বিষয় নয় শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে যেমন দেখো মনোবিজ্ঞান হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু মনোবিজ্ঞান প্রতিষ্ঠিত কিন্তু শিক্ষা হচ্ছে নিয়ম নিষ্ঠ বিজ্ঞান নিয়মের উপর নির্ভর করে কিন্তু শিক্ষা এগিয়ে চলে আচ্ছা শিক্ষা কেবল মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয় শিক্ষা দর্শন সমাজ অর্থনীতি সব কিছুর সঙ্গেই সম্পর্কিত মনোবিজ্ঞান একটা মৌলিক বিজ্ঞান শিক্ষা কিন্তু সব কিছুর সঙ্গে জড়িত দর্শন মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি এই সবকিছু কিছু নিয়েই কিন্তু শিক্ষা বিজ্ঞান মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে আচরণ সম্পর্কে বিভিন্ন তথ্য বা নীতি নিয়ম ইত্যাদি আবিষ্কার এবং আচরণকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কৌশল সম্পর্কে অধ্যয়ন করে কিন্তু শিক্ষা কি করে এই যে আচরণ সম্পর্কিত যে তত্ত্ব নীতি কৌশল এগুলো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিখনকে কার্যকরী করে তোলাই হচ্ছে এর মূল লক্ষ্য তাহলে আমরা বলতে পারি মনোবিজ্ঞানটা কি একটা বিশুদ্ধ বিজ্ঞান কিন্তু শিক্ষা হচ্ছে প্রায়োগিক বিজ্ঞান মনোবিজ্ঞানের প্রয়োগ ঘটানো হচ্ছে কোথায় শিক্ষার অঙ্গনে তাই তো তাহলে ব্যাপারটা আশা করি বোঝা গেল পরদিন আমরা শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি সম্পর্কে পরের অংশে এগোব তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসবো একটা সামগ্রিক ধারণা যদি পেরাগি সম্পর্কে হয় শিশু মনস্তত্ব শিক্ষাবিজ্ঞান সম্পর্কে যদি একটা সামগ্রিক ধারণা আমরা পাই তাহলে এটা কিন্তু প্রত্যেকটা বিষয়ের যে পেরাগি সংক্রান্ত প্রশ্নগুলো সেগুলোও কিন্তু সম্পর্কে তোমাদের ধারণা দেবে এবং সেগুলোর সঠিক উত্তর করতে তোমাদের সাহায্য করবে তাহলে যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা আমার সঙ্গে যুক্ত থেকো আমি খুবই আনন্দিত হব ধন্যবাদ